বরিশালে আসার আগেই আমি অনেকের মুখে শুনেছি বরিশালের বিখ্যাত সেই মহাশ্মশানের কথা, যেটা দক্ষিণ এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম মহাশ্মশান হিসাবে খ্যাতি লাভ করেছে। এবং আমি এখানে আসার পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে ঘুরতে যাব, কিন্তু সেটা তাৎক্ষণিক হয়ে ওঠেনি। তবে সময় সুযোগ বুঝেই আমি এখন একটি ঘুরে দেখার একটা প্ল্যান করেছি এবং ঘুরতে ঘুরতেই আপনাদের এর ছোটো ছোটো ব্যাখ্যাগুলো তুলে ধরব। চলুন শুরু করা যাক। বরিশালের ইতিহাস ঐতিহ্যের অন্যতম প্রতীক উপমহাদেশের সর্ববৃহৎ শ্মশান বরিশাল মহাশ্মশান। বরিশাল শহরের প্রাণকেন্দ্র কাউনিয়ার 5 একর 96% জুড়ে বরিশাল মহাশ্মশানের অবস্থান। এখানে রয়েছে সর্ববৃহৎ শ্মশানকালী মন্দির, পুকুরঘাট ও ভাসমান শিব বিগ্রহ। এখানে রয়েছে রূপসী বাংলার কবি জীবনন্দ দাশের বাবা সত্যনন্দ দাশগুপ্ত ও পিতামহ সর্বানন্দা দাশগুপ্তা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী দেবেন ঘোষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী মনোরমা মাসিমা, শিক্ষাবিদ কালীচন্দ্র ঘোষ, নারী নেত্রী রানী ভট্টাচার্য সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির সমাধিক্ষেত্র। অগ্নিপুরুষ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ম্যুরালও এখানে দেখতে পাওয়া যায়। নতুন পুরনো মিলিয়ে মহাশ্মশানে 61,000-এরও বেশি সমাধি রয়েছে। প্রায় 200 বছর ধরে এই স্থানে ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে শ্মশান দীপালী উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছর দীপাবলি উৎসবের আলোয় আলোকিত ভরে ওঠে মহাশ্মশান প্রাঙ্গণ। কীর্তন, ফুল, চন্দনের সৌরভে স্মরণ করা হয় পূর্বপুরুষদের। এই উৎসব সর্বত্রই দীপাবলি নামে পরিচিত হলেও বরিশালের এই মহাশ্মশান প্রাঙ্গণে এটি দীপালী উৎসব হিসাবে ব্যাপক পরিচিত। জনশ্রুতিতে আছে এশিয়া মহাদেশের তথা পৃথিবীর বৃহত্তম দীপালী উৎসব এটি। এই দীপালী উৎসবের মন্দিরগুলোর পাদদেশে স্বজনের তাদের পরলোকগতদের পছন্দের খাবার সামগ্রী সাজিয়ে রাখেন আত্মার শান্তি কামনায়। বরিশাল শহরের চৌমাথা বাজার থেকে লোকাল সিএনজি বা রিক্সা করে বিএম কলেজ রোড পার হয়েই নতুন বাজার থেকে সরাসরি বরিশাল মহাশ্মশানে পৌঁছাতে পারবেন।